একটা যুবক নতুন বিয়ে করেছে, বিয়ে করার পরে নতুন বউকে নিয়ে গেছে বাসর ঘরের ভেতরে, ওই বাসর ঘরের ভেতরেই তার স্ত্রী সন্তান প্রসব করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন তো বাসর ঘরে সন্তান প্রসব করা লক্ষণ ভালো না খারাপ? কেন খারাপ হবে, কেন ভালো? বইয়ের সাথে সোল ফ্রি, এটা কি কেউ মেনে নেবে? আশ্চর্য লাগে, 90% মুসলমানের দেশে এমন সব তাজ্জব ঘটনা ঘটে। এই ছেলে বলতেছে যে এই ছেলে বিয়ে করেছে, যে আমি এখন পর্যন্ত আমার বউয়ের গায়ে গায়ে হাত দেইনি, তাকে স্পর্শ করিনি, তার গর্ভে কেমনে সন্তান আসলো, বাসর ঘরে কেমনে সন্তান প্রসব করলো। ওই মেয়েটিকে বের করে দিয়েছে তার বাপের বাড়িতে, মনের মধ্যে বড় কষ্ট লাগে। বাসর ঘরে একটা মেয়ে সন্তান প্রসব করে, আর চাইতে বড় দুঃখের কথা, কষ্টের কথা আর কিছু হতে পারে না। আপনার একটা খবর শোনার পরে আর আশ্চর্য হবেন, ওই মেয়েটি চলে গেছেন বাপের বাড়িতে, প্রশাসন গেছে, তার পরিবারের লোক খুঁজে পায়নি। অনেকেই অভিযোগ করতেছে এই মেয়েটির গর্ভে কেমনে সন্তান আসলো, অনেকেই অভিযোগ করেছে ওই মেয়েটি নাকি তার বাবার সঙ্গে জেনা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাবা যদি মেয়ের সঙ্গে জেনা করে, সত্যি যদি এই ঘটনা প্রমাণিত হয়, তাহলে মনে করবেন এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু হতে পারে না। এটা তো কিয়ামতের আলামত। আজকে কোন জামানায় চলে এসেছি, আজকে যেরকম কুকুর বিড়াল পশু পাখি বাপ দেখে না, মাও দেখে না, বোন দেখে না, যার তার সঙ্গে যৌবিক চাহিদা পূর্ণ করে, আজকে আমরাও যদি 14 জন মুহরিম নারীর দিকে আকর্ষিত হই, তাদের সঙ্গে জেনা বিচার করে ফেলি, মানুষের ভেতরে আর পশুর ভেতরে কোনো পার্থক্য থাকতে পারে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, মানুষ যখন মানুষ থাকে না, উলাইকা কাল আনআম, এরা হয় চতুষ্পদ জন্তু। আল্লাহ বলতেছে না শুধু চতুষ্পদ জন্তু নয়, বালহুম আদল, এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট। সুতরাং আমরা বলতে চাই এই বাংলার জমিনে এই ঘাতককে বাবা যদি সত্যি অন্যায় করে, এমন কোন দুর্ঘটনা ঘটায়, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এ ময়মনসিংহের মুসলমান কয়টা কথা বলবো, এই যে জিনা ব্যবসারে প্রমোট করার জন্য একদিন পরেই বাংলাদেশে আসতেছে 14ই ফেব্রুয়ারি। এ যুবকেরা কথা বলো, 14ই ফেব্রুয়ারি কি দিবস? এরা নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। আমরা বলতে চাই না মুসলমানদের ভালোবাসার কোনো দিবস লাগে না, মুসলমানরা ভালোবাসবে সারা বছর 12 মাস 24 ঘন্টা, নির্দিষ্ট দিনে মুসলমানরা ভালোবাসতে পারে না, বিশ্ব ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস। এত আসতে বললে হবে না, জোরে বলেন ঠিক। 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব লুচ্চ দিবস, 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসিয়া কুত্ত দিবস। কুত্ত শোনেন না, কুত্তা, কুকুর, কুকুর আমার দিকে তাকান, এই কুকুরগুলো কিন্তু সারা বছর ভালোবাসে না, কুকুরের ভালোবাসার টাইম হলো কার্তিক মাস। জোরে বলেন কি মাস? কার্তিক মাস যখন আসে, কুকুররা দেখবেন রাস্তা ঘাটে হতে ঘাটে জোড়া লেগে লেগে প্রেম করে। খালি হাসলে হবে না, একটু ঠিক জোরে বলতে হবে, জোরে কোন ঠিক কিনা। থেকে 4 বছর আগে কুমিল্লার তাবলিকের কিছু ভাইরা আমাদের বগুড়াতে গেছে দিনের দাওয়াত নিয়ে, ওখানে যাওয়ার পরে রাস্তার উপরে দেখতেছে দুইটে কুকুর এমন ভাবে জোড়া লাগে প্রেম শুরু করছে। হুজুরগুলো দেখার পরে শুধু বলতেছে সেক্স, কিন্তু কুকুরগুলো কোনো কথা শোনে না, বড় বড় চোখ বার করে ডাঁশের মতো চাইয়া আছে। এখন কুকুরগুলোর কাছে আমি যাওয়ার পরে ইয়ানজুরু বি নুরিল্লাহ চোখের দিকে চোখ দিয়ে বলতেছিলাম, কে রে কুকুর, তোদের কি লজ্জে শরম নাই, কে রে তোরা ভালোবাসা করবি, প্রেম ভালোবাসা করবি, ওতে ঘাতে আসা আড়া জঙ্গলে ওখানে যাইয়া কর সদর রাস্তায়। তখন কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে রমনার বটমূলে পার্কে লেকে লেকে রাস্তার মোড়ে মোড়ে যারা জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই। আরো জোরে বলেন আমরাও যা। এই জন্য আমি বলেছি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। এখন আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে রাজি আছেন না নাই?
আমি বলবো 14 ফেব্রুয়ারি দুই গালে, আপনারা বলবেন জুতো মারো তালে তালে। আমি বলবো 14 ফেব্রুয়ারি বিয়া হাইয়াবো না, আপনারা বলবেন মানি না মানবো না। রাজি আছেন? 14 ফেব্রুয়ারি কাতি মাসা কুত্ত দিবস, চিৎকার করে বলেন 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি কুত্ত দিবসের দুই গালে, কুত্ত দিবসের দুই গালে, বেহায়া দিবসের দুই গালে, লুচ্চ দিবসের দুই গালে, বেহায়া দিবসের বেহায়া পোনা রাগ করলেন। এই যে দুই তিনটা যুবক যারা দাঁড়িয়ে চলে যাচ্ছে, মনে করেন এরা হলো ওই গুরু পেল। এ কথা কর না কেন, আমার দিকে লক্ষ্য করেন। যারা পিতা মাতা আছেন, অভিভাবক আছেন, আপনাদের দু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, যাদের বাড়িতে যুবক যুবতী ছেলে মেয়ে আছে, দয়া করে 14 ফেব্রুয়ারিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি থেকে বের হতে দেবেন না। আপনার ছেলে মেয়ের চরিত্র যদি হেফাজত করতে চান, এদেরকে বাড়ির মধ্যে আটকায় রাখেন। আর আপনার যুবতী মেয়েকে যদি ছেড়ে দেন, 10 টাকার গোলাপ ফুল 200 টাকা, 200 টাকার গোলাপ ফুল দিয়ে এমন কাজ আপনার মেয়েকে করবে, 3 মাস পরে বমি বমি ভাব হবে। এ কথা কর না কে, এটা আমার কথা নয়, বাংলাদেশের পত্রিকা বলেছে। এই 14 ফেব্রুয়ারিতে হাজার হাজার মা বোনেরা এই ভালোবাসা দিবসের নামে তাদের ইজ্জতকে নষ্ট করে, যার ফলে 3-4 মাস পরে বিভিন্ন ড্রেনের ভেতরে রাস্তাঘাটে নিষ্পাপ সন্তানের ভ্রণ দেখা যায়। এই জন্য আমি বলতে চাই, আমি পিতা মাতাদেরকে বলবো, পিতা মাতাদেরকে বলবো, ছেলে মেয়েদের আটকা রাখার দায়িত্ব আপনাদের। আল্লাহর কোরআন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচাও। হুকুম কার? আরো জোরে। কিন্তু বাংলাদেশের কিছু কিছু ডিজিটাল বাবা মা আছে, কিছু কিছু ডিজিটাল মা আছে, বলে যা মা তুমি যাও, তোমাদের সময়ে তোমাদের বয়সে আমরাও একটু করেছি। এ আছে না নাই? এই জন্য ময়মনসিংহ জেলার যুবকদেরকে বলবো, এ যুবকেরা, তোমরা যারা সিঙ্গেল আছো, এখন পর্যন্ত অবৈধ প্রেম করো না, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হাতের ভেতরে একটা করে লাঠি নিয়ে নিয়ে রাস্তায় ধারে থাকতে হবে। এখন লাঠি নিয়ে যখন তোমরা রাস্তায় দাঁড়াবা, আমি কিন্তু মারতে বলবো না, তোমাদের কাজ কি আমার দিকে তাকাও। যেই ছেলে মেয়ে জোড়া লাগা লাগে রাস্তা দিয়ে যাবে, হাতের মধ্যে ফুল দিয়ে যাবে, এদেরকে ধরার পরে বলবা, তোমরা তোমাদের বিয়ের ক্যাবিন নামা দেখাও। এ কথা কর না কে, কেরে বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা মামুনুল হক গেল ওই হোটেলের মধ্যে ঘুরতে তার বৈধ স্ত্রীকে নিয়ে, সাংবাদিকরা ধরার পরে বলল, হুজুর এটা যদি আপনার বউ হয় তে কাবিন নামা দেখান। তে হুজুরের যদি কাবিন নামা লাগে, 14 ফেব্রুয়ারিতে যারা কুকুরের মতো জোড়া লাগতেছে, এদের কাবিন নামা লাগবে না? এ জোরে বলে লাগবে না? এ ময়মনসিংহ জেলার সিঙ্গেল কমিটির সদস্য যুবকেরা, তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, 14 ফেব্রুয়ারিতে লাঠি নিয়ে বসে থাকবা, কাবিল নামা সাবা, যদি দিতে না পারে উত্তম মাধ্যম হাতিয়ে দিবা। 90% মুসলমানের দেশে আমরা ভেয়া হায়া পোনা মানতে পারি? ইহুদি খ্রিস্টানদের কোনো দিবস এই মুসলমানদের দেশে চলতে পারে? রসুল বলেছেন, মান্তাসাব্বাবি কম ফা হুয়া মিনহুম, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। ইহুদি খ্রিস্টানদের দিবস যদি আমরা পালন করি, তাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। সুতরাং ভালোবাসা দিবসের নামে ভেয়া হায়া পোনা চলতে দেওয়া হবে? আপনার মনে কষ্ট পাইলেন না? আলোচনা কি চলবে? যুবকেরা চলবে? তারা জানাদার জন্য শর্ত আছে কয়টা? আলোচনা অবশ্যই হবে, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? মুসলমান গভীর মনোযোগ, মা বোনদেরকে ডাকতে বলবো, ও মা বোনেরা, জানি না জীবনে কোনোদিন আসতে পারবো কি পারবো না, তবে 2 মিনিটের মধ্যে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে চলে যাব। আমার নাবিজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে, ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নাবিজি চলে গেলেন জাহান্নামের ভেতরে, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আমার নাবিজি পৃথিবীর মধ্যে ফেরত আসার পরে ফাতেমার সঙ্গে যখন নবীজির দেখা হয়ে গেল, রসুলের মনটা বড়ই খারাপ, ফাতেমা ডাক দে বলে,
বলে বাবা আপনি কেন মন খারাপ করে বসে আছেন আপনার মন খারাপ করার কারণ জানতে চাই রাসূল বলে ফাতেমা রে আমার মনটা খারাপ করার কারণ হলো আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলা যাবে কোথায় এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল বাবা এটা আপনি কেন কথা বললেন অধিকাংশ মহিলা কারো জাহান্নামের মধ্যে যাবে তার কারণটা কি বলেন তো দেখি রাসূল বলে ফাতেমা রে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা আরো জোরে দুইটা এই কথা বলার পরে ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা কোন দুইটা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এই দুইটা কারণ আপনার কাছে জানতে যায় রাসূল বলে ফাতেমা রে এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যে সমস্ত মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাঁজরা বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে